হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে একটা নলেজেবল বিষয়তে শেয়ার করব, যেটা পিএম কিষাণ সম্মান নিধি সম্পর্কে। প্রত্যেকের বাড়িতেই এমন ব্যক্তি, বাবা, কাকা, জ্যাঠা আছেন যারা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির জন্য আবেদন করেছেন, এবং তাদের প্রত্যেককেই কিন্তু ইকেওয়াইসি ম্যান্ডেটরি করতে হবে পরবর্তী কিস্তির টাকাগুলো পেতে। বা যারা শুধু আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাচ্ছেন না, তাদেরকে পিএম কিষাণ সম্মান নিধির টাকাটা পেতে হলে ইকেওয়াইসি করতে হবে, এবং এটা কিন্তু ম্যান্ডেটারি। তো সেই বিষয়ে আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, যে কীভাবে বাড়ি বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এই ইকেওয়াইসি প্রসেসটা সম্পূর্ণ করা যাবে। তো এই ইকেওয়াইসি করতে হলে পিএম কিষাণের যে অফিসিয়াল সাইটে আছে, সে অর্থাৎ ক্রোম ব্রাউজারে গিয়ে পিএম কিষাণ বলে সার্চ করলে প্রথমে অপশান আসবে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এবং তারপর এখানে অফিসিয়াল সাইটে এসে এখানে ফার্মার্স কর্নার বলে একটা অপশান আছে, ঠিক তার নিচেই এখানে ইকেওয়াইসি প্রসেস কিন্তু রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই পরবর্তী এই পেজটা খুলে যাবে, এবং এখানে একটু নিচে এখানে অপশান রয়েছে আধার ওটিপি ইকেওয়াইসি, অর্থাৎ এখানে আধার নম্বর দিতে বলা হয়েছে, অর্থাৎ যে আধার নম্বরটা দিয়ে পিএম কিষাণে আবেদন করেছিলেন সেই আধার নম্বরটা কিন্তু এখানে বসাতে হবে, এবং সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার পরেই কিন্তু এই পেজটা খুলে যাবে, যেখানে এন্টার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বর, অর্থাৎ এখানে আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটা, অথবা পিএম কিষাণ অনলাইনে আবেদন করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা এখানে বসাতে হবে। মোবাইল নম্বরটা বসানোর পর গেট মোবাইল ওটিপিতে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা খুলে যাবে, যেখানে বলা হয়েছে ওটিপি হ্যাজ বিন সেন্ট অন ইয়োর মোবাইল নম্বর, এবং মোবাইলে একটা 4 সংখ্যার ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো ওটিপিটা এখানে আমি বসিয়ে দিয়েছি, এবং তারপর সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। তো এখানে সামনে এগোনোর আগে আরও একটা বিষয় বলে দিই, এখানে এই প্রসেসটা শুধুমাত্র তারাই করতে পারবেন যাদের এই আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে। তারাই কিন্তু নিজেদের বাড়ি থেকে স্মার্টফোনের সাহায্যে বা মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে এই ইকেওয়াইসিটা করতে পারবেন। যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই তাদের ক্ষেত্রে এই ইকেওয়াইসি করতে হলে নিকটবর্তী কোনো সিএসসি সেন্টারে বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে এই ইকেওয়াইসিটা করতে হবে। এবং যাদের ক্ষেত্রে আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে তারাই কিন্তু ওটিপির মাধ্যমে এই প্রসেসটা নিজেদের বাড়িতে বসেই স্মার্টফোনের সাহায্যে করতে পারবেন। তো এবার এই সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করলেই আরও একটা নতুন পেজ খুলে যাবে, যেখানে বলা হয়েছে আধার রেজিস্টার্ড মোবাইল ওটিপি, অর্থাৎ এখানে আরও একটা ওটিপি দেওয়ার জায়গা এসে যাবে। এখানে সেই ওটিপিটা দিতে হবে, যে ওটিপিটা আপনার আধারের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপিটা আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে, এবং তারপর সাবমিট ফর অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করতে হবে। এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটা নতুন পেজ খুলে যাবে, যেখানে একটা নতুন মেসেজ এসে যাবে, যেখানে বলা হয়েছে ইকেওয়াইসি ইজ সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ আপনাদের এখানে ইকেওয়াইসি সাকসেসফুলি কিন্তু হয়ে গেল। এবার কিন্তু আপনাদের পরবর্তী যে কিস্তির টাকাগুলো আপনারা কিন্তু একে একে পেয়ে যাবেন, এবং যারা নতুন আবেদন করেছিলেন তারা কিন্তু কিস্তির টাকাগুলো নতুন করে পাওয়া শুরু করবেন। তো আশা করি এই ইনফরমেশনটা আপনাদের অনেকের পক্ষে হেল্পফুল হবে, এবং এই ধরনের সমস্ত নলেজেবল ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওতে এই পর্যন্তই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।